Assalamualaikum, hello everyone, welcome to my channel. तो बंधुरा आजकल भिडियो हमें अपने देखा क्यों अपना चैनल कैटागरि सेव करबें। सो चैनल कैटागरि बोलते जो बोझा जो अपने प्रैक्टिकाली देखा तो हमें जो यूट्यूब जाट्यूबे जावर पर हमें जो निजे एक भिडियो ओपन करी जो हमें निजे एक भिडियो ओपन कर लोपन करारे सो हमें भिडियो साउंड कमाई दिल साउंड कमाना रातने के शुनबें ना সেখানে দেখুন যে আমি টাইটেলের উপরে ক্লিক করার পর এখানে ডিসক্রিপশন বক্সের নিচে দেখুন এখানে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা যেটা বোঝা যেমন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও বানাই, এই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রাখছি। আপনি যদি অন্য কিছু নিয়ে ভিডিও বানান, যে আপনি যদি ফানি ভিডিও করেন এখানে ফানি ভিডিও দিয়ে দেবেন। আপনি যদি আপনার যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড কিওয়ার্ড এখানে আপনারা সেভ করে দেবেন। তো আমি যেহেতু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও বানাই সেহেতু আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রাখছি। সো আপনারা এখানে এই কিওয়ার্ডটা কীভাবে সেভ করবেন সেটাই আমি আমার এই ভিডিওটিতে দেখাবো। সো চলুন শুরু করে দেখ, দেখে নিই যে আপনারা এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এভাবে আপনারা কীভাবে আপনার চ্যানেলের কিওয়ার্ড সেভ করবেন। সো আপনারা এখানে গুগল ক্রোম ওপেন করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করছি। ওপেন করার পর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট ডেস্কটপ সাইটটা ওপেন করে দেবেন, তাহলে আপনার মোবাইলটা পুরো ব্রাউজারটা পুরো কম্পিউটারের মতো হয়ে যাবে। সো রিকোয়েস্ট ডেস্কটপ সাইটটা ক্লিক করার পর আপনারা ইউটিউবে যাবেন। সো ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর আপনারা এখানে আপনার চ্যানেল যে লোগোটা আছে চ্যানেল লোগোটার উপর ক্লিক করবেন। চ্যানেল লোগোর উপরে ক্লিক করার পর এখানে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর আপনারা এখানে ভিডিও ম্যানেজার ওপেন করবেন। আমি ভিডিও ম্যানেজার ওপেন করছি। ভিডিও ম্যানেজার ওপেন করার পরে আপনারা এখানে যেটা করবেন, আপনার ভিডিও নিচে যে এডিট লেখা আছে এই এডিট অপশনটাতে ক্লিক করবেন। এডিট অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখুন যে আপনার তিনটে অপশন আছে। এখানে দেখুন যে এখানে তিনটে অপশন আছে, তিনটে অপশনের মধ্যে আপনারা এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। সো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন আপনারা। আমি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করছি। সো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে সেমেরিক মাঠে ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখুন যে ক্যাটাগরি লেখা আছে, আমি ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছি। আপনাদের এখানে যদি কোনো ক্যাটাগরি সেভ না করা থাকে তাহলে আপনাদের এখানে পিপার ব্লক দেখাবে। যেমন আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাদের এখানে পিপল ব্লক দেখাবে। সো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা যে রিলেটেড আপনার চ্যানেলটা সেই রিলেটেড এখানে আপনারা কিওয়ার্ড বসিয়ে দেবেন। আপনারা ফিল অ্যান্ড অ্যানিমেশন যদি থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন। আপনার চ্যানেলে যদি মিউজিক ভিডিও আপলোড করেন, মিউজিক আপলোড করেন তাহলে মিউজিক দিয়ে দেবেন। স্পোর্টস আছে, আপনারা যেই চ্যানেলের কিওয়ার্ড যেই চ্যানেলে আপনারা যেই কন্টেন্ট বানান সেই কন্টেন্ট অনুযায়ী একটা আপনারা কিওয়ার্ড বসিয়ে দেবেন। আপনারা যদি এখানে আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও বানাই সেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেভ করলাম। সো এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেভ করার পর এখানে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করবেন। সো সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে আপনার এখানে আপনার চ্যানেলে কিওয়ার্ড এখানে আপনারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে যাবে। সো আমি এখানে সেভ করলাম। সেভ করার পর আমি যদি আপনাদের ইউটিউবে জায়গায় গিয়ে আবার দেখাই, এখানে দেখুন যে ইউটিউব আসবেন। আপনারা সেভ করার পরে ইউটিউব আসবেন। ইউটিউবে আসার পর আপনারা একটা ভিডিও ওপেন করবেন। একটা ভিডিও ওপেন করার পর এখানে আপনার ডিসক্রিপশন বক্সের নিচে দেখবেন, যেখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে ডিসক্রিপশন বক্সের নিচে দেখবেন এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেভ হয়ে গেছে। সো আমি এখানে যেহেতু আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও বানাই সেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করলাম, সিলেক্ট করলাম। আপনারা যদি অন্য কোনো রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিওয়ার্ডটা সেভ করে দেবেন। সো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।